সিনেমা ভার্সেস ওটিটি, পাল্লা ভারী কার দিকে, হাতের মুঠোয় মোবাইল, কিছু পয়সা খরচ করলেই ওটিটির কোনো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন, সময় কম, তাহলে আর সিনেমা হলে গিয়ে কি হবে? কোভিড তো সেটা আরো বেশি করে দেখিয়ে দিল, তাই কি নাকি ওটিটি সিনেমা হলের বাজার খেতে পারে না? বিতর্ক এই নিয়েই। ওটিটির পক্ষে প্রথমে শুনব সুব্রত সেন কি বলছেন, তারপর শুনব কেন সিনেমা থাকবে তার পক্ষে অরিন্দম শীল কি বলছেন। সুব্রত বাবু কি বলছেন ওটিটির পক্ষে? ওটিটি আর বাংলা ছবি আমার মনে হয় এ দুটো পাশাপাশি চলাটা খুব জরুরি, কারণ সিনেমার একটা বড় অংশ, সিনেমার যে টাকা, সেই টাকা উঠে আসার একটা বড় অংশ আজকের যুগে কিন্তু ডিজিটাল মিডিয়াম, সেটা টেলিভিশন হতে পারে, সেটা ওটিটি হতে পারে, সেটা যা খুশি হতে পারে, ইন্টারনেট হতে পারে। এখন ঘটনা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে গত কয়েক বছরে আনফর্চুনেটলি হাতে গোনা কয়েকজন পরিচালক ছাড়া বাকি লোকেদের ছবি সিনেমা হয় দর্শক দেখছেন। এখন দর্শক কেন দেখছেন না এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুব জরুরি। যে কারণে এমন একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে যে অভ্যেসটা মানুষের চলে যাচ্ছে, যে মানুষ হলে হলে খুব একটা যেতে চাইছেন না। আগেকার দিনে লোকে সিনেমা হলে সিনেমা দেখতে যেত কেন, সে তার একটা কারণ ছিল যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা অনেকটা নেশার মতো, মানে যেরকম বলা হয় তাসের নেশা আছে লোকের, দাবার নেশা আছে, ঠিক সেরকম বলা হতো যে ওর তো সিনেমা দেখার নেশা আছে। এখন এই নেশাটা ক্রমাগত সিনেমা হলের ক্ষেত্রে মানুষের কমে যাচ্ছে, মানুষ এই নেশার ঘোরে একটা সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে, এই জিনিসটা ক্রমাগত বিরল হয়ে পড়ছে। লোকে সিনেমা দেখতে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে নেশার জন্য নয়, এমনি সিনেমা দেখতে গেলাম, এইরকম একটা অবস্থা। আর সিনেমা বরাবরই এন্টারটেইনমেন্ট ছিল, কিন্তু এন্টারটেইনমেন্ট বিষয়টাই যে শুধু সিনেমা এরকম তো নয়, এখন সিনেমাটাকে এমন ভাবে মার্কেটিং করা হয় এবং এমন ভাবে বলা হয় যেন সিনেমাই হচ্ছে একমাত্র, সিনেমা একটা এন্টারটেইনমেন্ট। এখন এই সিনেমা যদি এন্টারটেইনমেন্ট হিসেবে সিনেমাকে সর্বক্ষণ প্রোপাগেট করা হয় তাকে পাশাপাশি লড়তে হবে। একটা সময় এন্টারটেইনমেন্ট সিনেমা ছাড়া প্রায় কিছু ছিলই না, নাটক ছিল, যাত্রা ছিল, ওই অবধি। কিন্তু এখন তো এন্টারটেইনমেন্ট শুধুমাত্র সিনেমায় নির্দিষ্ট নেই, এন্টারটেইনমেন্টের নানান রকম জিনিস রয়েছে। সুতরাং এই যে প্রথমত যে সিনেমা ইজ আ মেজর এন্টারটেইনমেন্ট, এই সংজ্ঞাটা থেকে বাংলা সিনেমার পজিশনিংটাকে যদি আমি বার করে না আনতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই হলে সিনেমা দেখাটা আরো ক্রমাগত কমতে থাকবে। মানে আমি এরকম এন্টারটেইনমেন্ট, আমি 200 টাকা দিয়ে আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো কেন, মানে একটা বাংলা ছবি দেখবো কেন, যেটা আমি শুধু এন্টারটেইনমেন্ট দেখতে চাই। এন্টারটেইনমেন্ট হিসেবে দেখতে গেলে আমি হয়তো হিন্দি ছবি দেখবো, বা আমি হয়তো বাড়ি বসে IPL এর ম্যাচ দেখবো, কারণ এগুলো সব এন্টারটেইনমেন্ট। এগুলো কিন্তু সিনেমার পাশাপাশি একদম এন্টারটেইনমেন্টের মিডিয়াম হিসেবে উঠে এসেছে। এখন এই ঘটনার ফলে যেটা হচ্ছে যে আমরা বারবার বাংলা ছবিকে মার্কেটিং করছি, বাংলা ছবিকে আমরা পজিশনিং করছি একটা এন্টারটেইনমেন্ট মিডিয়াম হিসেবে, তো ন্যাচারালি এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায় সেই এন্টারটেইনমেন্টের সংজ্ঞায় বাংলা ছবি অনেক সময়ই পড়ছে না, এবং যে কারণে আস্তে আস্তে হল থেকে ক্রমাগত লোকে সরে আসছে মেইন স্ট্রিম ঘরানা থেকে। যেই মুহূর্তে বাংলা ছবির প্রযোজকরা এবং বাংলা ছবির পরিচালকরা আস্তে আস্তে সরে যেতে শুরু করলেন, তবে থেকেই কিন্তু বাংলা ছবির এই সমস্যাটা তৈরি হতে শুরু করলো। হই হই করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এটা কিন্তু মাত্র 7-8 বছর আগেও হয়েছে, সেটা কিন্তু এখন আর হয় না। এবং এই জিনিসটা যখন ঘটতে শুরু করে তখন সাধারণভাবেই একজন প্রযোজকের বা একটা পরিচালকের মনে হয় তাহলে আমি সিনেমাটা দেখাবো কি করে, সেইখানেই OTT প্ল্যাটফর্ম একটা গুরুত্ব পেয়ে যায়। আচ্ছা অরিন্দম বাবু আপনি কি বলবেন সিনেমার পক্ষে? OTT সিনেমা হলের বাজার খেতে পারে না, আমাদের কোথাও একটা সমগ্র জিনিসটাকে বোঝার একটা বড় ভুল হচ্ছে। আমাদের বুঝতে হবে চলচ্চিত্র 100 বছরের উপর অতিক্রান্ত, চলচ্চিত্র নানান ফরম্যাট এখন আমরা পাচ্ছি এবং সেটাকে সদর্থকভাবে পজিটিভলি আমাদের নেওয়া উচিত। আসলে আমাদের প্রবলেমটা কোথায় যে আমরা এই সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা বড্ড বেশি তাৎক্ষণিক জাজমেন্টাল হয়ে যাচ্ছে, যে চলচ্চিত্র একটা সময় শুধুমাত্র ধরা যেতে পারে র স্টকে, সেই চলচ্চিত্র আস্তে আস্তে ডিজিটালাইজড হলো, সেই চলচ্চিত্র ভেঙে নানান ফরম্যাট হলো, সেই চলচ্চিত্র ভেঙে কখনো 6 ঘন্টার চলচ্চিত্র হয়েছে, কখনো শর্ট ফিল্ম। এখন আমরা কি করি যে সিনেমাটাকে মোটামুটি 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে, বড় পর্দার চলচ্চিত্রের কথা বলছি, সেটা করতে পারলে ভালো হয়, কারণ মাল্টিপ্লেক্সের শো টাইমিং এ প্রপার শো টাইমিং পাওয়া, সিনেমা যদি বড় হয়ে যায় সেখানে শো টাইমিং পেতে খুব অসুবিধে হয়, এরকম নানান অ্যাসপেক্ট রয়েছে, তো সেইগুলোকে একটু জাজ করতে হয়।
এবং সেটা করে নিয়ে আমরা যখন আসছি তখন দেখতে পাচ্ছি যে আজকে ডিজিটাল ফরম্যাটের থেকে আর একটা নতুন ফরম্যাট তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। যখন আমার বহু ফরম্যাট তৈরি হচ্ছে তখন আমার কিছু ফরম্যাট অর্থাৎ কিছু সিনেম্যাটিক ফরম্যাট আমি ওটিটিতে দেখব, আমি ডিজিটাল ফরম্যাটে দেখব, কিন্তু আমি বড় স্ক্রিনে গিয়ে আমি বড় স্ক্রিনের ছবিটাই দেখব। আমি এখনো স্টার ওয়ার্স বড় স্ক্রিনে গিয়ে দেখব, আমি এখনো গ্র্যাভিটির মতো ছবি ওখানে, ক্রিস্টোফার নোলানের ছবি, আমি ইন্টারস্টেলার, আমি এখনো পর্যন্ত আমি কিন্তু বড় ফরম্যাটেই দেখব। আজকে চলচ্চিত্র অ্যাডভান্স হতে হতে আজকে শুধু 3D নয়, তার থেকেও আগে বেরিয়ে গেছে। আজকে আমরা প্রায় 180 ডিগ্রি স্ক্রিনের কথা বলছি। তো এই রকম ভাবে চলচ্চিত্র এগোচ্ছে, যেখানে সেখানে এই যে কথাটা যে ওটিটি আমাদের কাছে বিরাট একটা শঙ্কার ব্যাপার হয়ে গেছে, সেটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। এবং এই শব্দটা আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে সিনেমা নিয়ে কনফিডেন্স আমাদের নেই, চলচ্চিত্রকার হিসেবে আমরা সেই ধরনের চলচ্চিত্র তৈরি করতে পারছি না বলে, এবং সেই জন্য আমরা বলছি যে না না তাহলে ওটিটি করি, যেটা সহজ পন্থা, সেই সহজ পন্থাটা ধরে নিয়ে বলছি সিনেমা করে আর লাভ নেই, আমরা এখন তাহলে ডিজিটাল ফরম্যাটে করি। এইখান থেকেই শিক্ষণীয়, যখন টম হ্যাংস এর গ্রে হাউন্ড ছবিটি অ্যাপল টিভিতে রিলিজ করলো শুধু অ্যাপল টিভির জন্য, আমরা দেখে শিখি কিভাবে একটা ডিজিটাল ফরম্যাটের ছবি তৈরি করতে হয়। সেই ছবিটার মধ্যে জাহাজ রয়েছে, সমুদ্র রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু ছবিটার ট্রিটমেন্ট দেখুন, দেখে মনে হবে ছবিটা তৈরি হয়েছে যে টিভি ফরম্যাটের ভিউইং এর জন্য। এই ছবিটাই যদি আবার কিনা গিয়ে বড় ফরম্যাটে হতো তাহলে সেটা অন্যভাবে হতো। আমরা আজকে ভারতবর্ষের বুকে বাহুবলী তৈরি করেছি এবং আরো বেশি করে করব, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা আমি বিশ্বাস করি, আমি একজন শুধু চলচ্চিত্রকার হিসেবে নয়, আমি একজন মানুষ হিসেবে বিশ্বাস করি, যেহেতু সিনেমাটা জীবনের আয়না, সেই জন্য এই যে দ্য ম্যাজিক অফ সিনেমা, এইটা কোনোদিন নষ্ট হতে পারে না। সিনেমার মজাটা হচ্ছে একসাথে গিয়ে দেখা, সবাই মিলে একসাথে গিয়ে সিনেমা দেখার যে মজাটা, সেই মজাটা কিন্তু কখনো শেষ হবে না। এবং যতদিন মনুষ্যত্ব থাকবে, মানব সমাজ থাকবে, যতদিন ধরে জীবন থাকবে, ততদিন ধরে সিনেমা থাকবে। তাহলে কি এন্টারটেইনমেন্টের ফর্ম বদলাচ্ছে, কি বলবেন সুব্রত বাবু? যদি আমি প্রপার একটা ভালো ওটিটির মাধ্যমে যেতে চাই তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিকই আমি একটা বুকে অফ ফিল্মস পাচ্ছি, এবং সেই বুকে অফ ফিল্মসে আমি অনেক রকমের ছবি আমি দেখতে পাচ্ছি, কিন্তু সিনেমা দেখতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া বা IPL দেখতে যাওয়া মাঠে গিয়ে এই জিনিসগুলো কিন্তু এক ধরনের আমি বলবো সোশ্যাল মেলামেশারও জায়গা। সেই মেলামেশার জায়গাটা যদি ক্রমাগত মানুষের কমে গিয়ে থাকে এবং ক্রমে যদি মানুষ ওই সোশ্যালাইজেশনটা থেকে দূরে চলে যায় তাহলে এই জিনিসটা হবে, যে সময় সিনেমার রমরমা ছিল সেই সময় কলকাতা শহরে এত বার ছিল না, সন্ধ্যেবেলা লোকে সিনেমা হলে যে সিনেমা দেখতে ঢুকে যেত সোশ্যালাইজেশনের জন্য সেইটা এখন লোকে বারে বসে করে। এন্টারটেইনমেন্টের ফর্মটা যেই মুহূর্তে পাল্টাতে শুরু করে বা এন্টারটেইনমেন্ট যখন আমি অন্য রাস্তা খুঁজে পাচ্ছি তখন এই ঘটনাটা ঘটতে শুরু করছে। আরো একটা জিনিস আছে, বাংলা ছবি মাল্টিপ্লেক্সে দেখা, বাংলা ছবি বা যে কোনো ছবি মাল্টিপ্লেক্সে দেখার একটা মেজর সমস্যা আমি মনে করি সেটা হচ্ছে শো টাইমিং। সিনেমা হলগুলোতে 4টে করে, আমি পরিষ্কার বলছি, সিনেমা হলগুলোতে 4টে করে হল থাকে এবং অনেকটা পাঁশকুড়া লোকাল অমুক প্ল্যাটফর্ম থেকে 3টে বেজে 20 মিনিটে ছাড়বে, অমুক লোকাল অমুক প্ল্যাটফর্ম থেকে 4টে বেজে 10 মিনিটে ছাড়বে। এই যে কালচারটা, এই কালচারটা তো সিনেমায় কোনোদিন ছিল না। সিনেমার একটা ফিক্সড জিনিস ছিল যে আমার 3টে 6টা 9টায় লোকে ছবি দেখতে যায়। এখন বাংলা ছবি কোন হলে কোন সময় কোন ইয়েতে চলছে এইটা লোককে খুঁজে বার করে করে তবে সিনেমা দেখতে যেতে হয়। লোকে এত সমস্যার মধ্যে যাবে কেন একটা সিনেমা দেখতে গেলে? এই যে শো টাইমিংটা যেভাবে নির্ধারণ হয় বিশেষ করে মাল্টিপ্লেক্সে, সেটা আমার মনে হয় যে প্রচুর বাঙালি দর্শকের কাছে খুব সুবিধাজনক নয়, কারণ এটা একটা বাংলা সিনেমা দেখার যে কালচার সেই কালচারের কমপ্লিট বিপরীত দিকে হাঁটা বলে আমি মনে করি। জেমস বন্ড কি বড় স্ক্রিনে গিয়েই দেখবেন, কি বলবেন অরিন্দম বাবু? আমার নিজের বাড়িতেই আমার হোম থিয়েটার আছে এবং আমরা বন্ধু বান্ধবরা বসে বসে হয়তো একসাথে ছবি দেখে থাকি, কিন্তু কোন ছবি দেখি? আমরা শকুন্তলা দেবীর মতো ছবি দেখতে রাজি আছি, কিন্তু যে মুহূর্তে প্যান্ডেমিকের পর হল খুলবে আমরা কিন্তু জেমস বন্ডটা ওই বড় স্ক্রিনে গিয়ে দেখি। এই কথাটাই আমি বারে বারে বোঝাবার চেষ্টা করছি এবং এটা আমাদের বোঝা প্রয়োজন, এবং জেমস বন্ড দেখতে গিয়ে 2000 কেন 4000 টাকা খরচা হলেও হবে, সেটা আমরা করব। আপনি একটু ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন তো, আমরা সবাই যদি একটু তাকিয়ে দেখি, একটা রজনীকান্তের ছবি রিলিজ হলো সকাল 700 হাউসফুল,
কেন, তারা কি খুব উচ্চ মানের সিনেমা তৈরি করে বাংলা চলচ্চিত্রের থেকেও বেটার? না, তার কারণ তারা সিনেমাটাকে ধর্মের পর্যায়ে নিয়ে গেছে, সিনেমাটাকে সেইভাবে তারা ভালোবাসে। এবং সেটা এটা শুধুমাত্র অডিয়েন্সকে বললে হবে না, সিনেমার ডিস্ট্রিবিউশনটাকেও সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্রের দৃষ্টান্ত স্বরূপ। তারা যেভাবে সিনেমার মার্কেটিং করে, যেভাবে ডিস্ট্রিবিউশন করে, যেভাবে সারা পৃথিবীতে সাউথ ইন্ডিয়ান ছবি ছড়িয়ে দিয়েছে, আজকে আপনারা চেয়ে দেখুন ওটিটি প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে রিজিয়নাল ভাষার ছবি যদি বলেন, আমি ওই রিজিয়নাল শব্দটা যদিও মানতে খুব একটা রাজি নই, কিন্তু তথাকথিত রিজিয়নাল ভাষার ছবি যদি বলেন, কোন ভাষার ছবি সব থেকে বেশি প্রিডমিনেন্ট ওটিটি প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে তেলুগু, তামিল, মালায়ালাম, তারপরে আছে মারাঠি। বাংলা চলচ্চিত্রকে খুঁজে দেখতে পাওয়া যায় না, তার কারণ ওই আমাদের এই মিডিয়ক্রিটি, আমাদের এই মধ্যবিত্ততা, যে আমরা ধরে নিলাম যে এইটুকু টাকা খরচা করতে আমাদের অসুবিধা হবে, আমরা অথচ অন্য জায়গায় গিয়ে নানানভাবে নানান খরচা করি, একটা রেস্টুরেন্টে গিয়ে কত টাকা খরচা করি। তো সুতরাং এক্সপেন্ডিচারের লিমিট কিন্তু বেড়ে গেছে, একটা সময় 2000 টাকার যে মূল্যটা ছিল সেই মূল্যটা নেই। ভালো ছবি, ভালো কন্টেন্ট যদি করা যেতে পারে তাহলে মানুষ অবশ্যই করে যাবে। প্রপার ভালো চলচ্চিত্র পার ডে 1,00,000 টাকার উপর ব্যবসা দেয়, তা ঘটেছে এবং আগেও ঘটবে, আরো বেশি করে ঘটবে। আমরা বারে বারে প্রমাণ করে দেখিয়েছি এবং সেটা হয়েছে যে ভালো কন্টেন্ট, ভালো চলচ্চিত্র যদি হয় 200 টাকার নয় 500 টাকার টিকিট দিয়ে লোকে দেখতে রাজি আছে। আজকাল জীবন বোধ বদলে গেছে এবং সেই জীবন বোধ বদলে যাওয়াতে মানুষের কাছে কমফর্টের মধ্যে দিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা হয়েছে, এবং যাদের কাছে সেই স্পেন্ডিং পাওয়ার আছে সেই অংশটাও কিন্তু কম নয়, তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। এবং আমি এখনো পর্যন্ত এটা আমার সম্পূর্ণ বিশ্বাস, যে মুহূর্তে সিনেমা হল খুলবে, ঠিক যেভাবে মানুষ বাজারেও যাচ্ছে, ভিড় করছে, শপিং মলেও ভিড় হচ্ছে, সিনেমা হলেও করবে সেই অবস্থা।